আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। তো এই ভিডিওতে আমরা দেখব HTML এর কমেন্টস কিভাবে লিখতে হয়। ওকে, তো আমরা লাস্ট ভিডিওতে দেখলাম যে কোন একটা কোটেশন কিভাবে আমরা ইউজ করতে পারি। তো এখন আমরা দেখব কমেন্টস। কমেন্টসটা কি? সাপোজ আপনি কোন একটা ফাইল তৈরি করলেন, আপনি কোন একটা প্রজেক্ট তৈরি করলেন, প্রজেক্টের ভিতরে অনেক লেখা থাকতে পারে। যেমন আমি এখানে জাস্ট কোটেশনগুলো দেখতেছি। ওকে, তো এই যে লেখাগুলো, সাপোজ আপনি এখানে যখন ভিউ করতেছেন, তো আপনি চাচ্ছেন যে এই যে উপরের লেখাটা আছে এই লেখাটা আপনি ব্রাউজারে শো করবেন না। ওকে, মানে একটা ইউজার যখন আসবে, ইউজার এসে ব্রাউজারে এই লেখাটা দেখবে না, বাট আপনি চাচ্ছেন লেখাটা আপনার পেজের মধ্যে থাকবে, কারণ পরবর্তীতে যে কোনো টাইমে এই কোডটা আপনার দরকার হতে পারে। ওকে, তো সেই ক্ষেত্রে আপনি যদি কোনো কিছু ব্রাউজার থেকে হাইড করতে চান, তাহলে আপনি HTML এর কমেন্টসটা ইউজ করতে পারেন। ওকে, তো কমেন্টস দেওয়ার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, যেমন আপনি এখানে মনে করেন এই লেখাটুকু আপনি হাইড করবেন, তাহলে একটু দেখেন এখানে এই যে লেখাটা আছে এই লেখাটা আর আসবে না। তাহলে কি করব, এখানে আমরা একটা গ্রেটার লেস দেন সাইন দেব, তারপর হচ্ছে একটা এক্সক্লেমেটরি সাইন। এক্সক্লেমেটরি সাইন দেওয়ার পরে দুইটা হাইপেন দিবেন। ওকে, এটা হচ্ছে কমেন্টসের স্টার্ট। ওকে, এখান থেকে কমেন্টসটা শুরু হলো, এবং এটা শেষ করার জন্য যেখানে শেষ করবেন ওইখানে এক জাস্ট দুইটা হাইফেন দিবেন, এরপর একটা গ্রেটার দেন সাইন দিবেন। ওকে, এটাকে এখন সেভ করেন। তাহলে এতটুকু আমাদের এখন কমেন্টসের ভিতরে চলে আসলো। এখন যদি আমরা ব্রাউজারে যাই, একটু রিলোড দেন, দেখেন এখান থেকে ওই লেখাটা চলে গেছে। তো আমরা চাচ্ছি এই লেখাটুকু কমেন্টসের ভিতরে যাবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা চাইলে কি করব, একটা লেস দেন সাইন, এক্সক্লেমেটরি সাইন, দেন হচ্ছে দুইটা হাইফেন, যতটুকুর মধ্যে এটা থাকবে, মানে যতটুকু লেখা আপনি হাইড করতে চান ততটুকু আপনি এখানে দেবেন, দুইটা হাইফেন, দেন একটা গ্রেটার দেন সাইন, সেভ করলেন। সেভ করার পরে আপনি এখানে একটা রিলোড দেন, দেখুন এটা চলে গেছে। বাট আপনি যদি এটা ভিউ পেজ সোর্সে যান, তাহলে আপনি যে লেখাগুলো লিখতেছেন প্রত্যেকটা লেখা এখানে আপনি দেখতে পাবেন। ওকে, তার মানে এটা হচ্ছে আমাদের কমেন্টসের মধ্যে আছে। ওকে, এটা এরকম শো করতেছে। এরকম অনেক সময় দেখা যায় আপনার শুধুমাত্র যে আপনি কোনো একটা কোড হাইড করার জন্য এটা ইউজ করতেছেন তা না, এই কোড হাইডটা আপনার অনেক কাজে আসতে পারে। যেমন ধরেন আপনি এখানে অনেক বড় একটা মানে কিছু লিখলেন, অর্থাৎ আপনি বিশাল বড় একটা পেজ বানালেন, এর ভিতরে কোনটা কোন লেখা ওইটা আপনি নোট রাখার জন্য এরকম কমেন্টস ইউজ করতে পারেন। ওকে, তাহলে আমরা কমেন্টস কীভাবে দেব, আমরা এটাকেও হাইড করে দিই। জাস্ট একটা লেস দেন সাইন, এক্সক্লেমেটরি সাইন, দুইটা হাইফেন, তারপর যে পর্যন্ত এটাকে অফ করে দেব ততটুকু হচ্ছে একদম লাস্টে যে দুইটা হাইফেন, দেন একটা গ্রেটার দেন সাইন। ওকে, এটাকে এখন সেভ করে দিই, একটা রিলোড দিই, হয়ে গেল। এভাবে আপনারা চাইলে কোনো একটা পেজে কিছু লেখার পরে ওইটাকে হাইড করতে পারেন কমেন্টসের মাধ্যমে। ওকে, এ ছিল আমাদের HTML কমেন্টস। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই পর্যন্ত আপনারা প্র্যাকটিস করতে থাকেন পুরোনো ক্লাসগুলো।